হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মৌমিত মৌনার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রবিবার, সকালে এখন 10:30। আজকে নীল আইল্যান্ড থেকে ফিরে যাব পোর্টব্লেয়ারে। নীল থেকেও পোর্টব্লেয়ারে যাওয়ার জন্য এই একই ক্রুজ, কিন্তু ক্রুজের ভাড়া হচ্ছে 1450 পার হেড। এই যে ভাড়াগুলো বলছি, এই ভাড়াগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে কাটতে হয়নি। এই ভাড়াগুলো সবই প্যাকেজের সঙ্গে ধরা আছে, ওরা আগে থেকে এগুলো ভাড়াগুলো কেটে রেখেছে। তো যাই হোক, মেয়ের দেখছি সকাল থেকে জ্বর, জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে যাচ্ছি। মেয়ের জ্বরের জন্য সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, কারণ মেয়েকে সামলাতে হচ্ছিল। যাই হোক, নীল থেকে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে পোর্টব্লেয়ারে পৌঁছাতে। ওখানে গাড়ি ঠিক করা আছে হোটেলে নিয়ে যাওয়ার জন্য, ক্রুজ থেকে নেমে গাড়ি করে হোটেলে ফিরে যাব। আজ আর সেরকমভাবে কোনো সাইট সিন নেই, শুধু বিকালে একবার বেরোবো মার্কেটিং করার জন্য। তাও আবার শুনলাম আজকে রবিবার যেহেতু, মার্কেট অনেক জায়গায় বন্ধ আছে। তো দেখা যাক মার্কেটিং করতে পারি কি, কারণ নানান জায়গায় নানান জিনিস দেখেছি, কিনেছিলাম না কিছুই, শুধুমাত্র এই পোর্টব্লেয়ারের কেনার জন্য। সবার বলাই ছিল যে রবিবার দিন পোর্টব্লেয়ারে ফেরে, বিকালবেলাটা পোর্টব্লেয়ারেতেই মার্কেটিংটা করা হবে, কিন্তু বন্ধ অনেক মার্কেট। তো দেখা যাক মার্কেটিং করা যায় কি না। এদিকে মেয়েরও জ্বর, তাই ওর বাবা বলল হয় আমি যাব আর না হয় ওর বাবা যাবে। তো মেয়ের কাছে মেয়েকে নিয়ে যে কোনো একজন থাকবো, আর একজন বিকালের দিকে মার্কেটিং করতে যাব। তো চলো, কথা বলতে বলতে চলেও এসেছি যেটিতে, আবার শুধু ক্রুজটা রাখার অপেক্ষা, তারপরেই হোটেলে ফিরে যাব। চলো, এই যে হোটেলেও চলে এসেছি, একটু রিসেপশনে ওরা কথা বলে নিই। প্রথম এসেছিলাম পোর্টব্লেয়ারে যখন, তখন এই হোটেলটাতেই এসেছিলাম, আবার এই হোটেল থেকেই বাড়ির দিকে রওনা দেব কাল। ভিডিওটা আজকের এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।